তারাবির টাকা কি ইতিকাফকারীকে দেওয়া যাবে কিনা? তারাবির টাকা কাকে দিবেন? ইতিকাফকারীরে। ইতিকাফকারীরে আবার টাকা দিবেন কেন? আমাদের দেশে অনেক মসজিদে ইতিকাফের জন্য টাকা দিয়ে লোক রাখা হয়, তাই না? আল্লাহ, এই টাকা দেওয়াও হারাম আর যে নিচ্ছে তার নেওয়াটাও হারাম। কেন জানেন? ইতিকাফ একটা ইবাদত, নিছক ইবাদত। যিনি ইতিকাফ বসছেন এটা তার সওয়াব হইছে, আপনি তার টাকা কেন দিবেন? তাহলে কেউ যদি বলে যে ঠিক আছে নামাজ পড়বো আমি, আমার টাকা দিলে নামাজ পড়বো, তো আপনি টাকা দিলেন আমি নামাজ পড়লাম, কেমন হবে ব্যাপারটা? এটা কি ভালো কাজ হবে না খারাপ কাজ হবে? আমি নামাজ পড়বো আল্লাহর খুশি করার জন্য, আমার যদি আপনি টাকা দেন প্রতি ওয়াক্তে 200 করে টাকা দিবেন, আমি ভাই পাঁচ ওয়াক্ত পড়বো, একদিন দেন নাই টাকা নামাজ পড়বো না, এটা যেরকম হয়ে গেল ইতিকাফকারীকে টাকা দিয়ে রাখাটা একই রকম, কারণ ওইটা যেরকম ইবাদত এটাও একই রকম ইবাদত। খুব লজ্জার কথা, আমাদের দেশে অনেক মসজিদে ইতিকাফ করার মতো লোক পাওয়া যায় না, এবার ধরে গরিব মানুষ একটা বসাই দিয়ে তারা কিছু টাকা ধরাই দেই, এই না আমাদের কালচার? ভয়াবহ গুণা, ভয়াবহ গুণা, আমরা যাই না ইতিকাফে, বসার সময় হয় না। আহারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান রোজা দ্বিতীয় বা তৃতীয় হিজরিতে ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত কোনো বছর ইতিকাফ ছাড়ে না। ইতিকাফ যে কত ইবাদত, মানে মজার ইবাদত, তৃপ্তির ইবাদত, আল্লাহর ঘরে বসে শেষ 10টা দিন রমজানের ইবাদত করে, এটা যে কত তৃপ্তিদায়ক ইবাদত, এটা যে না বসছে সে বুঝবে না। আমরা টাকা দিয়ে বসানো লাগে, কারণ আমরা এত ব্যস্ত যে ইতিকাফ বসার সময় নাই। আহ, যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারও ছাড়েন নাই সেটা আমরা অনেকে জীবনে একবারও করি নাই। আল্লাহ আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করুন। ইতিকাফকারীকে টাকা দিয়ে বসাইলে সেটা গুনাহ হবে, জায়েজ নাই। আর তারাবির টাকা যেটা উঠাচ্ছেন, যদি তারাবিতে সূরা তারাবি হয় অথবা সহি পদ্ধতিতে টাকা দেওয়া, জায়েজ প্রক্রিয়াতে আপনি টাকা উঠান, তাহলে সেই টাকা তারাবির ইমাম সাহেবদের হক। ভালো করে শুনে রাখেন, আমাদের দেশে ম্যাক্সিমাম মসজিদে এই অনাচারটা হয়, এই অন্যায়টা হয়। সেটা কি? তারা যা কামটা করতেছে, গুনাহের কাজটা করতেছে, তারাবির কথা বলে টাকা তুলছে, বা ঈদের সময় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের হাদিয়া বকশিশের নাম দিয়ে টাকা তুলছে। যদি ইমাম সাহেবদেরকে বসায় রেখা এভাবে চাঁদা তোলা অপমান কর, যাই হোক করছে, টাকাটা তুলছেন ইমাম মুয়াজ্জিনের জন্য, টাকা তুলছেন তারাবির জন্য, টাকা তুলছেন একটা খাতের কথা বলে, এরপর দেখলেন টাকা তো অনেক উঠে গেছে, এরে এত টাকা দিয়ে দিব, তো ঠিক আছে তারা লামসাম কিছু দিয়ে দিলাম আর বাকিগুলো এবার অমুকরে দেন তমুকরে দেন, মসজিদ ফান্ডে রাখেন, কাটটা না যায় সব। আমার কথা বুঝেন না আপনারা? মানুষ যাকে দেওয়ার জন্য দিছে তাকেই দিতে হবে, আপনি অন্য জায়গায় দিতে পারবেন না। টাকা উঠছে ঈদের দিন 50,000, হুজুরদেরকে ভাগযোগ করে 20,000 দিলেন আর 30,000 মসজিদ ফান্ড রেখে দিলেন, কাটটা গুনাহ হবে, জায়েজ নাই। কারণ নসল ওয়াকিফে কানাসির শারে একটা মূলনীতি আছে ইসলামী ফিকহের, দাতা যে জন্য দিবে ওই খাতেই খরচ করতে হবে, আপনি চাইলে অন্য খাতে সেটা খরচ করতে পারবেন, অনেক ভয়াবহ ব্যাপার। এই জন্য ভাইরা খবরদার, যারা মসজিদে আছেন দায়িত্বে তারা এগুলো খেয়াল রাখবেন। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।